वेलकम टू माय चैनल कुकिंग टेम्पटेशन। आज हमें নিয়ে এসেছি একটা টেস্টি চিকেনের রেসিপি যার নাম হচ্ছে গন্ধরাজ চিকেন। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব, যার জন্য আমি নিয়েছি 14 পিস চিকেন আর এখানে 1/3 কাপের থেকে একটু বেশি দই। তারপর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন আদা রসুনের পেস্ট, 1/2 টিস্পুনের থেকে একটু কম গন্ধরাজ লেবুর জেস্ট আর 2 টেবিলস্পুন পেঁয়াজ বাটা। এবার 2 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার বাটা, কেউ চাইলে বেশি দিতে পারে যারা ঝাল বেশি খায়। দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার উপকরণগুলোকে মাখিয়ে নেব আর ম্যারিনেট করতে রেখে দেব প্রায় 1 ঘন্টা, কেউ চাইলে 30 মিনিটও রাখতে পারে। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, যার মধ্যে দিচ্ছি 2 তেজপাতা, 1টা দারচিনি, 6-7টার মতো এলাচ আর গোটা গোলমরিচ। 1 মিনিটের জন্য এগুলোকে ভেজে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে 1-2 মিনিটের জন্য ভেজে নিয়ে দিয়ে দেব 3 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি 2-3 মিনিট ভেজে নেব। এবার দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। এবার মশলাগুলোকে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না তেলটা মশলার থেকে ছেড়ে দিচ্ছে। এবার একে একে ম্যারিনেট করা মাংসের পিসগুলো এই ভাজা মশলার মধ্যে দিয়ে দেব। এবার চিকেনের পিসগুলোকে মশলার সাথে মিলিয়ে নিয়ে এটাকে 3-4 মিনিটের জন্য এমনি মিডিয়াম আঁচে ছেড়ে দিতে হবে। 3-4 মিনিট পরে মাংসটাকে একটু নাড়া দিয়ে 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। 5-6 মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে মাংস নিজস্ব একটা জল ছেড়েছে। এবার একটু নাড়া দিয়ে 5 মিনিটের মতো মাংসটাকে মিডিয়াম আঁচে এমনি রেখে দেব, যতক্ষণ না মাংসের জলটা শুকিয়ে যাচ্ছে। মাংসের জলটা শুকিয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ আর 1/2 কাপ জল মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্যে। এবার একটু নাড়া দিয়ে মাংসটাকে 4-5 মিনিটের মতো ঢেকে রাখবো। 4-5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 গন্ধরাজ লেবুর পাতা। পাতাটাকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 8 পিস কাঁচা লঙ্কা, কেউ চাইলে কাঁচা লঙ্কা বেশি দিতেই পারে। এবার 6-7 মিনিটের মতো মাংসটাকে ঢাকা দিয়ে রাখবো। 6-7 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নেব, মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এবার ঢাকা না দিয়ে মাংসটাকে এমনি হতে দেব মিডিয়াম আঁচে। মাংসের জলটা একদম শুকিয়ে ফেলতে হবে, কারণ মাংসটাকে আমরা মাখা মাখা করব। মাংসটা মাখা মাখা না করলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। মশলাটা একদম শুকিয়ে গিয়েছে, তো রেডি আমাদের গন্ধরাজ চিকেন। এটা খেতে কিন্তু একদম টক লাগবে না, উল্টো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি এটা আপনাদের সবার ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কুকিং টেম্পটেশন।